হ্যালো মঙ্গল পিপল, আশা করি সবাই ভালো আছো। সবাইকে টিভি গেমিং এর নতুন আরো একটা ভিডিওতে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো বাংলাদেশের সোলো কিং লিজেন্ড পকিডপো ভাইয়ের একটা অসাধারণ গেম প্লে, যেটা দেখলে তোমার চোখ একেবারে তৃপ্তি চলে আসবে। যাই হোক, আমরা কিন্তু একটা গেমে রয়েছি, এটা খুবই গ্র্যান্ডমাস্টার, একটা হার্ড লবি, খুবই হার্ড লবি, এবং 35-40টা প্লেয়ার অ্যাভেলেবল রয়েছে। এখন দেখতে পাচ্ছি বেঁচে আছে, সামনে একটা প্লেয়ার আমি এমএ টু তাকে অনেক মারার চেষ্টা করতেছি, মানে এনিমিটাকে কিন্তু নক করতে পারছি না কোনোভাবে। তো সে ফাইনালি একটা অনেক চেষ্টা করার পর নক করেছি, এবং তার সামনে আরও একটা প্লেয়ার। তো এদিকে তুই ম্যাপে, ছোটো ম্যাপের দিকে লক্ষ্য করো, আমি কিন্তু একা একদিকে চলে আসছি, আমার পুরো তিনজন যে টিমমেট রয়েছে তারা কিন্তু আলাদাভাবে রয়েছে। তো ভাই ও যাই হোক, আমি যেটাকে নক করেছিলাম তার টিমমেট তাকে রিভাইভ করে ফেলছে, কোনো কথা হইলো ভাই বলো দেখি, এবং নক করার পর আমাকে মেরে ফেলে দিল। আরে কিছু বলার নাই এখানে, যাই হোক আমার খেলাটা ইগনোর করো, এখানে খেলার ফোকাসটাই হচ্ছে সাইমন ভাই। তো দেখতে পাচ্ছ সাইমন ভাই একটা গাড়িকে মারার জন্য উঠে পড়ে লাগছে, গাড়িটা জনের ভিতর থেকে এই মাত্র বেরিয়ে হলো, মানে সে জনের বাহিরে, সে জনের বাইরে এতক্ষণ তো জন সার্ভাইভ করতেছিল। লিজেন্ড প্লেয়ার ভাই, গ্র্যান্ডমাস্টার ইদানিং এরকমই হচ্ছে, লিজেন্ডারি প্লেয়ারগুলো জনের বাইরে বসে থাকে এবং লাস্টের দিকে ঢোকে। তো যাই হোক, সাইমন ভাই গাড়িটা কিন্তু ব্লাস্ট করে দিয়েছে এবং সেই এনিমিকে মারার জন্য পজিশন খুঁজতেছে, বাট এনিমিটা কিন্তু ওয়াল থেকে বেরোতে চাচ্ছে না। ওই ভাই ওয়ালটা এনিমি বের হওয়ার পরে গাড়ি নিয়ে সাইমন ভাই সামনে থেকে উদাও, মানে এনিমিটা গাড়ি ক্যারেক্টার আসছে, এখন বেঁচে গেল গাইজ। পুরো ভাই মারাত্মক একটা হেডশট দেখতে পেয়েছি, কিন্তু এনিমিটা নক হয় নাই। যাই হোক, পিছন দিকে মনে আরও এনিমি ঘুরঘুর ঘুরঘুর করতেছে, ও এনিমি আর এনিমি মনে হচ্ছে যে ফিফার মতো এনিমি ভাই, একটু জনের ভিতরে 25-26টা এনিমি। তো এই এনিমিটা কিন্তু সাইমন ভাই নক করে দিল, একটা স্প্রে করলো MP40 পুরা ধরা। ওরে ভাই যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, এনিমি রিভাইভ হয়ে টপাস টপাস করে দেখি সাইমন ভাই সামনেই করতেছে। ওরে এবার আরেকবারে দেখি SC80 নিয়ে মারার জন্য উঠে পড়া লাগছে গাইজ, কি যে একটা সাইমন ভাইয়ের অবস্থা, খুবই খারাপ। সাইটের মতো লাইভ বানাই দিচ্ছ সাইমন ভাই, এখানে কিন্তু প্যাক করে নিয়ে দাও, প্যাক করে মেডকিট করার চেষ্টা, কি সাইমন ভাই কি পারবে? এই যে জন টান দিচ্ছে ভাই, আবার আবার একটা ঝামেলা আছে, জন টান দিয়ে দিচ্ছে। তো এই জনের ভিতর টিকে থাকা অনেক মুশকিল। গ্রেনেড থ্রো করেছে এনিমি ভাই, লিজেন্ড এনিমি গ্রেনেড থ্রো করে দেয় লিজেন্ড প্লাস সাইমন ভাই, সোলো কিং সাইমন ভাই কিন্তু মেরে দিল এই জায়গায়। আমরা তিনজন কিন্তু ডেড আছে, শুধু মিশাল ভাই, মিশাল ভাই কিন্তু এখন এই জনের মধ্যে আমাদেরকে আবারও তিনজনকে রিভাইভ করে দিল বাইরে ভাই। যাই হোক, মিশাল ভাই যদি কষ্ট করে রিভাইভ দিয়েই ফেলেছে, চলো আমার খেলা তোমাকে একটু দেখিয়ে দেয়। এই জোনের ভিতরে ভাই 26-25টা প্লেয়ার এখন অ্যালাইভ রয়েছে বাইরে ভাই। তো সামনে একটা ড্রপ আছে, ভাবছিলাম ড্রপের ভিতর লাইট জ্বলতেছে ভাই, অনেক কিছু পাবো, কিন্তু এসে দেখি ড্রপের ভিতরে কিছুই নেই, একটা গান আকাশ থেকে যেমন নিয়ে নামছিলাম সেটাই হাতে আছে, কিচ্ছু নাই। তো সামনে কয়েকটা বক্স পড়ে, ওরে ভাই এটা কে ছিল, জোনের ভিতর থেকে এল বাইক নিয়ে ভাই এন্ট্রি মারলো এই টাইমে, বা চিন্তা করা যায়। যাই হোক, একটা বক্স পাইছি, বক্স লুট করতে বসবো। আর একটা লিজেন্ড প্লেয়ার ভাই, আর একটা লিজেন্ড নিয়ে আর কি বলবো, বেড়ি মানুষ ভাই পিছন থেকে প্রকাশ করে একটা গান নিয়ে পড়ে আমার মারে দিল, কি করতাম রে ভাই, মানে গেম খেলতে আইসেছি এমন একটা অবস্থা হয়েছে। রিভাইভের পর রিভাইভ, এত রিভাইভ হয়, মানে আমরা তো রিভাইভ হইছি, এনিমি আরও বেশি রিভাইভ হয়, আবার যেই সেই জেল আও সেই কদু হয়ে গেছে, আমরা তিনজন কিন্তু এবার মরে গেছি। এখন কিন্তু খেলা শুরু, এবং সেই খেলায় দেখানোর জন্য চলে আসছে সাইমন ভাই কিন্তু এই জাদুর ঘরে। সাইমন ভাইয়ের কাছে লুট বলতে তেমন কিছুই নাই, তো লুট নেওয়ার জন্য সে এই ঘরে চলে আসছে, কোনোভাবে সে ভাগ্যক্রমে বেঁচে গেছে, এবং এইটা কিন্তু জোনের মিডিল পয়েন্টে রয়েছে, বুঝতেই পারতেছো। সাইমন ভাইয়ের কাছে AK আছে, MP5 রয়েছে, এমন পর্যাপ্ত নাই সাইমন ভাইয়ের কাছে, কী করবে চিন্তা করতেছে। তো সামনে কিন্তু AWM পরে রয়েছে, এখানে এমন মোটামুটি AWM 40-টার মতো এমন পাওয়া যায়, সে এমনটা নিয়েছে, হাতে একটা MP5 রয়েছে, MP5 দিয়ে কী করতে হবে জানি না, MP5-এরও এমন সাইমন ভাইয়ের কাছে নাই। তো সাইমন ভাই এখানে AK চেঞ্জ করে আবার AK নিয়ে নিল, আমার তো পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে ভাই, AWM আর AK দিয়ে খেলতাম, সেই 100 বছর আগের পুরনো ঘটনা ভাই। সাইমন ভাই সেই একই কাজই করতো, আমিও করতাম, যা সেটা আবার মনে পড়ে গেল। যাই হোক, সাইমন ভাই কিন্তু খেলা দেখার জন্য রেডি, সামনে টেন এমি রন হেডশট গাইস, কি ছিল ভাই মারাত্মক মারাত্মক। ওরে ভাই বয়ফ্রেন্ডকে মাথা মাথা গার্লফ্রেন্ড এসে নক, গার্লফ্রেন্ড নক এক গুলিতে, AWM এক গুলিতে গার্লফ্রেন্ড নক, তার আরে গার্লফ্রেন্ডের ভাই এসে নক বাইরে ভাই, তিনটা প্লেয়ার কিন্তু এই জায়গায় শেষ গাইস, কি খেলা দেখাইছে সাইমন ভাই, অসাধারণ গেম প্লে ব্রাদার, অসাধারণ, মানে লাক যেরকম থাকে না, একটা লাক ফেভার করে না, সেই লাকটা কিন্তু এখানে ফেভারও করতেছে, এবং সাইমন ভাইয়ের যে অসাধারণ খেলা সেটাও কিন্তু দেখাচ্ছে। তো তিনটা প্লেয়ার ওখানে কিন্তু মানে সেকেন্ড নিমিশে নাই হয়ে গেল, একটা একটা করে এসে এসে ভাই, কি ছিল এটা, ভালোবাসা দরদ, মানে এনিমির প্রতি এনিমির ভালোবাসা সেটা দেখাইল। ওরে মারাত্মক একটা হেডশট, কিন্তু কি হলো এটা, ওয়াল মেরে দিয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি সাইমন ভাই কিলটা কিন্তু পেলো না। তো যাই হোক, কিল না পাইলে কিন্তু সাইমন ভাই অসাধারণ খেলা দিতেছে, এবং সাইমন ভাই সুযোগ নিয়ে বসে আছে, নিচে বেশ কিছু প্লেয়ার রয়েছে, নিচটা কখন প্লেয়ারগুলো উঠে আসবে তাদেরকে মারবে। তো জাস্ট অপজিশন নিয়ে হোল্ড করে বসে আছে, দেখা যাক সাইমন ভাই কি ম্যাচটা বুয়া করতে পারবে। নিচ থেকে প্লেয়ারগুলো আসতেছে, এই সময় পিছন থেকে কোনো একটা প্লেয়ার কিন্তু সাইমন ভাইকে টোকা দিয়েছে, টোকাতে অর্ধেক লাইফ খেয়ে দিয়েছে, এটা ঠিক না রে ভাই, পিছন থেকে মারিস না ভাই। যাই হোক গাইস, ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই 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 লাইক করবা, লাইক না করে কেউ যাবে না, প্রথমবার হলে ইউটিউবে সাবস্ক্রাইব করবা, ফেসবুকে ফলো করবা। নিচ থেকে কিন্তু এনিমি আসছে, ওই দেখো ওয়ালের পিছনে কিন্তু বসে আছে, উপর থেকে যে প্লেয়ারগুলো বাম সাইড রয়েছে তারাও কিন্তু ওয়ালে স্প্রে করতেছে। তো দুই দিক দিয়ে কিন্তু ওই এনিমিটার বিপদ রয়েছে গাইস, এই এনিমিটার বাঁচা মরার একটা অবস্থা হয়ে গেছে, উকুং হয়ে পালানোর চেষ্টা সাইমন ভাই, এটা শর্ট থেকে উকুং বাঁচতে পারবে না গাইস,
অসাধারণ শট দিয়ে কিন্তু সাইমন ভাই উড়াধুরা কিল করে ফেলতে সাতটা কিল। দেখা যাক সাইমন ভাই কি পারবে। গাইস কেমন লাগছে সাইমন ভাইয়ের গেট আপ অবশ্যই কমেন্টে জানাবো। অসাধারণ গেট আপ কিন্তু সাইমন ভাই। সাইমন ভাই কিন্তু ড্রেসের প্রতি কোনো বিশ্বাস নেই, এই জন্য একটু বটার ড্রেস পরে খেলবে। আরো একটা এনিমি ও ভাই, ওটা এনিমি নক হয়েছিল, সেখানে আরেকটা এনিমি নক করে দিলাম, পিছন থেকে আরেকটা এনিমি ঘোরাইতেছে এবং এটা এটা শেষ। গাইস নয়টা কিল করে ফেলে সাইমন ভাই, বলতে গেলে সোলো কিং থেকে হয়ে গেছে স্কোয়াড ওয়ান বিফোর কিং। গাইস এই ম্যাচে সাইমন ভাই কিন্তু একাই লাস্ট মোমেন্ট অসাধারণ খেলা দিতেছে এবং এই জাদুর ঘরটা জন পেয়ে গেছে, দেখে কিন্তু আরো ভালো একটা ফেভার করেছে এবং লাস্ট প্লেয়ার। কি মনে হয় গাইস সাইমন ভাই কি পারবে ম্যাচটাকে বুয়া করতে? ভিডিওটা শেষ হওয়ার আগে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, দেখা যাবে তোমার অনুমান ঠিক হয় কি না। তো গাইস আর একটা প্লেয়ার রয়েছে জন, কিন্তু লাস্ট জন রয়েছে এবং সামনে কিন্তু প্লেয়ারটা রয়েছে সাইমন ভাই, কিন্তু উড়াধুরা দৌড়। সাইমন ভাইয়ের কাছে শর্ট রেঞ্জ মানে ক্লোজ রেঞ্জের কোনো গান নাই, একটা এডাব্লিউ আর একে। আমার সেই পুরোনো দিনের কথাগুলো মানে ওই দেখো এনিমিটা লাভ দিচ্ছেন সাইমন ভাইকে মারার জন্য, সাত হাতে মানে এসি এটি এরকম কিছু একটা আছে, পচপচ করতেছে। যাই হোক সাইমন ভাই কিন্তু ক্লোজে চলে যাচ্ছে রাশ করার জন্য। তো সাইমন ভাইকে বলতেছিলাম যে সাইমন ভাই এডাব্লিউ এর একটা গুলি দেন, একের দু তিনটা গুলি, যাতে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল এইভাবে যেভাবে খেলতাম ঠিক সেম কাজ। সাইমন ভাই রাশ করে চলে আসলাম এডাব্লিউ এর একটা শট এবং অসাধারণ বুইয়া গাইস, অসাধারণ একটা ম্যাচ, খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমারও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব করবা বেশি বেশি করে। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।